তৃণমূলের নেতারা হো হো শুরু করেছে। দিলীপ ঘোষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাবা তুলে চরম অপমান করেছে। আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? দিলীপ ঘোষের মতো নেতার কাছ থেকে মহিলা সম্মানের আশা করছেন? দিলীপ ঘোষের মতো নেতা, এরা গরুকে সম্মান করে, এরা গোবরকে সম্মান করে, গোমূত্রকে সম্মান করে। দিদি গিয়ে গোয়াতে বলেন, আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি, আমি ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না, আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। আপনারা কি ভুলে গেছেন গুজরাটে জেল থেকে ছাড়া পাওয়ার পর ধর্ষকদেরকে মিষ্টি কারা খাইয়েছিল? আপনারা কি ভুলে গেছেন হাতরাসে ধর্ষণকারীর পক্ষে মিছিল কারা করেছিল? এই মুখ্যমন্ত্রীকে অসম্মান করা এটা তো প্রথম নয়, এর আগে দুর্গা ঠাকুরকে অপমান করেছিল, দুর্গা ঠাকুরের বাবা মার অস্তিত্ব নেই এমনটা মন্তব্য করেছিল। সেই সময় দিলীপ ঘোষের বিরুদ্ধে ঠিক মতো ব্যবস্থা কি নেওয়া হয়েছিল? যদি ব্যবস্থা নেওয়া হতো একজন মহিলাকে, দিলীপ ঘোষ আজকে এইভাবে অসম্মান করত না। আপনারা কিন্তু ভাববেন না যে আমি তৃণমূলের দালাল। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, মহিলাদের সঙ্গে দিলীপ ঘোষ কেন? আমার যদি বাবা বাংলার মহিলা, ভারতের মহিলা, পৃথিবীর মহিলাদেরকে অসম্মান করে, ছেড়ে কথা বলা হবে না। মহিলাদের সঙ্গে, মা বোনেদের সঙ্গে যারা মহিলাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করবে, খারাপ কাজ করবে, তাদের সঙ্গে কোন রকম আপোষ করা হবে না, জবাব দেওয়া হবে। এরা হচ্ছে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, মহিলা বিরোধী, যার প্রমাণ বারবার এরা বক্তব্যের মাধ্যমে দিয়ে গেছে সেটা বাংলা কেন সারা ভারতের মানুষ জানে। এর আগে বারবার বাঙালিদেরকে অপমান করেছে, দুর্গা ঠাকুরকে অপমান করেছে, ভোটের মাধ্যমে বাংলার জনগণ জবাব দিয়েছিল। এবারে মনে হচ্ছে দিলীপ ঘোষের মুখে বাংলার জনগণ, মনে হচ্ছে দিলীপ ঘোষের মুখে বাংলার জনগণ ঝামা ঘষে দেবে। কথা বেশি বাড়াবো না। এই দিলীপ ঘোষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ কি বলছে দেখুন। ছি দিলীপ ঘোষ, ছি, এই কথা, এই রুচিহীন কথা, এই আপনার আর বিজেপি নেতাদের মুখেই এই ধরনের কুৎসিত কথাবার্তা মানায়, কি চাইছেন আপনারা? জনগণের সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, জননেত্রী, জনগণ আপনাদের দিকে নেই। দিলীপ ঘোষ আপনার পার্টি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে আপনার মেদিনীপুর থেকে তাড়িয়ে দিয়েছে। নতুন বিজেপিরা, যারা দলবদলু বিজেপি, তারা গিয়ে আপনাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। আপনি সেখানে কথা বলার ক্ষমতা নেই, মানসিক অবসাদ থেকে নিজের হতাশাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে আপনার তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। কহীঁ পে নিগাহে, কহীঁ পে নিশানা, অপমান করছে আপনার দল, আপনার নেতারা ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে, যা দিলীপ যা। আর আপনাকে, আপনি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সাতবারের সাংসদ, চারবারের কেন্দ্রীয় মন্ত্রী, দুবারের রেলমন্ত্রী, তিনবারের মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষে তার জনপ্রিয়তা, ভারতবর্ষের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির বুকে দাঁড়িয়ে বলবে দিল্লির মেয়ে, বাংলার বুকে দাঁড়িয়ে বলবে বাংলার মেয়ে, ত্রিপুরার বুকে দাঁড়িয়ে বলবে ত্রিপুরার মেয়ে, সারা ভারতবর্ষের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। আগে ওই উচ্চতায় উঠতে শিখুন, তারপর এই ধরনের কথা বলবেন। আপাতত যা দিলীপ যা, নিজের দলের লোকেরা মেদিনীপুর থেকে ফুটিয়ে দিয়েছে, তার আবার ফুটানি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলায় একবার এসেছিলেন, বাংলায় এসে বলছে বাংলার মহিলারা সুরক্ষিত নয়। যেখানে প্রতি ঘন্টায় প্রতিদিনে মা বোনেদেরকে ধর্ষণ করে মেরে ফেলে দেওয়া হচ্ছে, সেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলায় এসে বলছে বাংলার মহিলারা সুরক্ষিত নয়। এদের মুখে নারী সম্মানের কথা শোভা পায় না। বেটি বাঁচাও বেটি পড়াও এসব ফালতু কথা, এটা মানুষকে বোকা বানানোর জন্য।